আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আরেকজন পেশেন্টকে নিয়ে আসলাম আপনাদের কাছে, যিনি এই ভালো হওয়ার সুস্থ হওয়ার কারখানায় এসে আজকে মাত্র জয়েন করলেন, সুস্থ হওয়ার জন্য অনেক দূর থেকে এসেছেন। আসুন দর্শক, কথা বলে আমাদের আজকের পেশেন্টের সাথে কি সমস্যাটা নিয়ে উনি আমাদের এই ডিপিআরসি হসপিটালে এসে ভর্তি হয়েছেন তার আগে একটু পরিচিত হয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। আমার নাম হচ্ছে মোহাম্মদ আল মামুন। মোহাম্মদ আল মামুন স্যার, বাসা কোথায় আপনার? বাসা রাজশাহী বিভাগ, জেলা চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ, খুব সুন্দর জেলা। আমার যা হয়েছিল যদিও বেশ অনেকদিন আগে। স্যার, এই ডিপিআরসি হসপিটালে কি সমস্যা নিয়ে এসে ভর্তি হয়েছেন আজকে? আমি আমার কোমরের দীর্ঘ 3-4 বছর ধরে সমস্যা। আচ্ছা। আমি মাঝে লেফট সাইডে আমি অপারেশন করাইছি, তারপরে ইমপ্রুভ হয় নাই। আচ্ছা। হয়তোবা সে সাইড নাই, কিন্তু রাইট সাইডে এখন প্রবলেম। এই জন্য আমি স্যারের কাছে খুব আশা, আল্লাহর উপর ভরসা নিয়ে আমি এসেছি। আমার প্রথম দিন শুরু হয়েছে, এখন দেখা যাক বাকিটা আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। স্যার, আপনার জীবনে একটা ছোট্ট দুর্ঘটনা আছে আমরা জানি, সেটা 2019 সালের দিকের ঘটনা। আপনার ওই ঘটনাটা যদি একটু বলেন। আমার ঘটনাটা সাইকেলের পিছন দিকে আমি ছিলাম, একটু গর্ত ছিল পিছন চাকাটা। পিছন চাকাটা পড়ার পর আমি ক্যারিয়ার উপর ছিলাম, সাইকেলটা যেতে যেতে খাটাং করে উঠলো আমার মাঝেটা, তখন থেকে আমার এই কোমরের সমস্যাটা। আচ্ছা। আজ পর্যন্ত মানে ব্যথা এখনো মানে একবারে ফাইনালি ভালো হয়নি। মানে যখন প্রথম দিন ব্যথা পেয়েছিলেন, ব্যথা কিছুটা ছিল কিন্তু আস্তে আস্তে ব্যথাটা কমে গেছে, তখন বুঝতে পারেনি। যে পরবর্তীতে ব্যথাটা আবার কবে থেকে শুরু হলো? পরবর্তীতে আপনার 20 সালের ফেব্রুয়ারি পর থেকে আমার এই সমস্যাটা বেশি হয়েছে। আচ্ছা, 20 সালের ফেব্রুয়ারি পর থেকে, মানে তখন অলরেডি কোভিড পুরো দেশে ছড়িয়ে গেছে। আচ্ছা, ওই সময়টাই প্রবলেমটা শুরু হলো। কি করলেন তখন যখন দেখলেন যে ব্যথা? ব্যথাটা কোথায় ছিল? কোমরে? কোমরে, কোমর থেকে আপনার পা। পা প্রথমে কি সেটা বাম সাইডে ছিল? জি, প্রথমে সেটা বাম সাইডে ছিল। কোমর ব্যথা করতো, করতে করতে আপনার পায়ে দিয়ে গেল। আমার এমন এক পজিশনে দাঁড়ালাম আপনি যে দাঁড়িয়ে থাকতে পারতাম না, এমন সিচুয়েশনে এসেছিলাম। একদম ইয়াং একজন মানুষ, সেই মানুষটা আপনি দাঁড়িয়ে থাকতে পারছেন না, সারাক্ষণ শুয়ে থাকতে হতো বা সাপোর্ট নিয়ে বসে থাকতে হতো, এরকম একটা অবস্থা। বাথরুমে যাবেন, কোনো কিছু ধরে সাপোর্ট নিয়ে যেতে হতো বা কারো সাহায্য নিয়ে যেতে হতো, নিজের কাজগুলোর আগে তখন করতে পারছিলেন না। ডক্টরের কাছে গিয়েছেন, কি বলেছিল ডক্টর? ডক্টর যে অনেক ডক্টর তো দেখাইছি, সবাই বলে অনেক ডক্টর দেখাইছি, প্রায় 5-6 জন। সবাই বলছে অপারেশন, তো অপারেশনটা আমি করে নিয়েছি। আচ্ছা, মানে তখন বুঝতে পারেনি যে অপারেশন ছাড়াও যে চিকিৎসা আছে সেটা জানা ছিল না। জানা ছিল না আমার। অপারেশন করেছেন কত সালে করেছিলেন সেটা? অপারেশন করছি আপনার 2020 সালের অক্টোবর মাসের 20 তারিখ। ওকে, এই শুধু PLID-র জন্য আপনি অপারেশন পর্যন্ত করেছেন? জি। রেজাল্ট কি ছিল? রেজাল্ট অপারেশন তো এটা একবার যে ফাইনালি আগের মতন হয়ে যাবে তা না, এখন একটু প্রবলেম আছে, কিন্তু মনের ইচ্ছা শক্তি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছে। কিন্তু যে অপারেশনবিহীন যে চিকিৎসা ছিল এটা আমি জানতাম না যে DPRC হসপিটাল আছে, এটা জানতাম না। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আল মামুন, জেলা চাঁপাইনবাবগঞ্জ, বিভাগ রাজশাহী। 2019 সাল থেকে কোমর ব্যথায় জনিত ভুগছিলাম, অনেক ডাক্তার দেখাইছি, একের পর এক ডাক্তার দেখাইছি, যে ওষুধ খেয়েছি ভালো থেকেছি, ওষুধ খেয়েছি ভালো থেকেছি, তারপরও ভালো হয় নাই। লাস্ট পজিশনে অপারেশনও করাইছি 2020 সালের শেষ দিকে। অপারেশনও করার পর 20-25 দিন পর আবার বাম সাইডে অপারেশন করাইছি, ডান সাইডে আবার সমস্যাটা হয়েছে। হওয়ার পর থেকে ট্রিটমেন্ট নিয়েছিলাম যে দেখে ওষুধ খেয়া যদি ভালো হয় তো হলো, না হলে আবার কোনো জায়গায় যেতে হবে। ওষুধ খেয়া ভালো হলো না, লাস্ট অব দি DPRC হসপিটালে আসলাম। স্যারের চিকিৎসাধীন অবস্থায় আলহামদুলিল্লাহ আগের চাইতে অনেক ভালো আছি। ব্যথা ছিল, ব্যথা 90% আলহামদুলিল্লাহ ব্যথা নাই। আমার জন্য সকলে দোয়া করবেন, আমি যেন সুস্বাস্থ্য জীবনযাপন করতে পারি, এবং যে স্যারের কাছে ট্রিটমেন্ট নিয়েছি স্যারের জন্য দোয়া করবেন, হসপিটালের জন্য দোয়া করবেন, আর আপনারাও আসেন, স্যারের চিকিৎসা ভালো, এখানকার চিকিৎসা উন্নত, চিকিৎসা নিতে পারেন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য
24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।